নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনারা কি আপনাদের জবা গাছগুলো থেকে রকম এত সুন্দর এত বড়ো সাইজের ফুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজকে আমি জবা গাছের জন্য এমন একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব যে খাবার টবের মাটিতে প্রয়োগ করলে শীতকাল জুড়ে আপনারা কিন্তু আপনাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন আপনাদের জবা গাছে জবা ফুলের সাইজ অনেকেরই ছোট হয়ে যাচ্ছে গাছের পাতা ছোট হচ্ছে এবং গাছের কুঁড়িও ঝরে যাচ্ছে তো এই খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের জবা গাছগুলোকে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবেন এই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই এবং কোনো রকম টাকা খরচও হবে না সব থেকে বড়ো কথা এই খাবার আপনারা স্টোর করে বেশ কয়েক মাস রাখতে পারবেন কোনো রকম দুর্গন্ধ হবে না বন্ধুরা মাত্র কয়েকদিন আগে অক্টোবর মাসে জবা গাছের গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে সেই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি যেভাবে জবা গাছগুলোর পরিচর্যা সম্পর্কিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেইভাবে যদি আপনারা আপনাদের জবা গাছগুলোর একটু পরিচর্যা করেন তাহলে আমার মতো আপনারাও কিন্তু জবা গাছ থেকে বারো মাসই ফুল পেয়ে যাবেন দেখুন আমার এই জবা গাছটি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে বসানো আছে এই ছোট্ট জবা গাছটা আমি কিন্তু নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি করেছি এবং কন্টিনিউ এই গাছ থেকে আমি কিন্তু ফুলও পেয়ে যাচ্ছি গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে সামান্য একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে যে এত সুন্দর জবা গাছ হতে পারে তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শুধু যে এই গাছটিতে ফুল ফুটেছে তা কিন্তু নয় প্রত্যেকটা জবা গাছের কুড়িতে ভরে আছে তো এখন শীত সম্পূর্ণ পড়েনি ওয়েদার চেঞ্জ হচ্ছে রাত্রে ঠান্ডা ঠান্ডা ভাব আছে এবং দিনের দিকে রোদ্রে কিন্তু তাপ ভালোই আছে তো এই সময় জবা গাছের বিভিন্ন ধরনের সমস্যা চোখে পড়বে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের ঝরা শুরু হতে থাকবে গাছের গ্রোথ কিন্তু থেমে যাবে তো আমরা যদি সামান্য একটু পরিচর্যা করি তাহলে আমরা কন্টিনিউ জবা গাছ থেকে কিন্তু ফুল পেতে পারি দেশি জবা গাছ বা হাইব্রিড জবা গাছ যে জবা গাছই হোক না কেন প্রত্যেকটা গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে রাখলে জবা গাছের অনেক সমস্যা এমনি ঠিক হয়ে যাবে এবং জবা গাছে কিন্তু ফুলও দিয়ে যাবে এবং গাছের গ্রোথও সুন্দর থাকবে ওয়েদার যত ঠান্ডার দিকে যাবে জবা গাছগুলো ততই ডরমেন্সিতে যেতে শুরু করে দেবে তো আপনারা আপনাদের জবা গাছগুলোকে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গাতেই রাখুন তাতে জবা গাছে ফুলও ফুটবে এবং ফুলের সাইজও বড় হবে এই সময় আপনাদের টবের মাটিতে কিন্তু বুঝে বুঝে জল দিতে হবে জল থাকতে থাকতে টবের মাটিতে আরও বেশি বেশি করে কিন্তু জল দেবেন না যখন দেখবেন মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন পরিমাণ মতো জল দেবেন টব ভর্তি করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ধরুন আজকে সকালে আপনারা জবা গাছে টবের মাটিতে জল দিয়েছেন সন্ধ্যে পর্যন্ত যদি টবের মাটি স্যাঁতস্যাঁতে থাকে তাহলে সন্ধ্যের সময় বা বিকেলবেলায় আর টবের মাটিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই পরের দিন সকালে আবার আপনারা দেখে নেবেন যে যদি টবের মাটি শুকিয়ে গেছে তাহলে জল দেবেন তা না হলে পরের দিন আবার বিকেলে আপনারা জল দিতে পারবেন জবা গাছের মাটিতে জল আপনাদের কিন্তু বুঝে বুঝেই দিতে হবে অতিরিক্ত জল আপনারা কিন্তু দেবেন না তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়ি ঝরার মতো বিভিন্ন সমস্যা দেখা দেবে তাছাড়াও অতিরিক্ত জল জমার ফলে টবের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে যার ফলে গাছের কিন্তু একটা বিরাট রকমের ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা কিন্তু জল বুঝে বুঝেই দেবেন জবা গাছ থেকে যদি কন্টিনিউ ফুল পেতে চান তাহলে জবা গাছে খাবার দিয়ে যেতে হবে ফুল ফোটানোর জন্য গাছে প্রচুর পরিমাণের এনার্জির প্রয়োজন হয় তো গাছের মধ্যে যদি সেই এনার্জি না থাকে তাহলে গাছ কিভাবে ফুল ফোটাবে আমরা যদি সঠিক সময়ে সঠিক খাবার না দিই তাহলে গাছ এনার্জি কোথা থেকে পাবে তো আজকে আমি এমন একটা খাবার প্রয়োগ করে দেখাবো যে খাবারের মধ্যে গাছ সমস্ত রকমের নিউট্রিশান পেয়ে যাবে তো এই সেই খাবার যে খাবার আপনারা এইভাবে বোতলে ভরে স্টোর করে রাখতে পারবেন এই খাবার আপনারা কিভাবে তৈরি করতে পারবেন কতদিন স্টোর করে রাখতে পারবেন কোন কোন গাছে প্রয়োগ করতে পারবেন কতটা পরিমাণ দেবেন এবং কতদিন অন্তর দিতে পারবেন সবই জানতে পারবেন ভিডিওটি সাথে থাকুন এই জৈব তরল খাবার আপনারা কিন্তু টবের মাটিতে সরাসরি প্রয়োগ করবেন না এখানে দেখুন আমি একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ তরল সার নিয়েছি এবং তাতে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নিলাম এরপর আমি টবের মাটিতে যতটা প্রয়োজন ততটা পরিমাণ এই খাবার দিয়ে দেব আপনারা যদি দশ থেকে বারো ইঞ্চি টবের মাটিতে দিতে চান তাহলে এই তরল সার নেবেন একশো এম এবং তার সাথে আরও একশো এম জল মিশিয়ে নেবেন তারপর দশ থেকে বারো ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করবেন এই খাবার আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই খাবারটি হচ্ছে কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার এই সার আমি কিভাবে তৈরি করি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা বড় প্লাস্টিকের ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামের নিচে বেশ কতগুলো হোল করা আছে প্লাস্টিকের ড্রামটা একটু উঁচু করে রেখেছি এবং নিচে দেখুন একটা গামলা রাখা আছে এবং কিচেন ওয়েস্টের লিকুইড এই গামলার মধ্যে জমা হয় জমতে জমতে যখন অনেকটা হয়ে যায় তখন আপনারা সেই লিকুইড বোতলে ভরে রাখতে পারেন কিংবা এই রকম পাঁচ লিটারের যে ক্যানগুলো হয় প্লাস্টিকের যে জলের ক্যানগুলো হয় সেগুলো নয় ভরেও রাখতে পারেন এই জৈব তরল সার আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন তবে তিন থেকে চার দিন অন্তর ঢাকা দু থেকে তিন মিনিটের মতো খুলে রাখবেন তা না হলে বোতলের মধ্যে গ্যাস জমে বোতল ফেটে যেতে পারে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে তাছাড়া ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই লিকুইড সার যেহেতু সবজির খোসা ফলের খোসা ডিমের খোসা দিয়ে তৈরি সেহেতু এই তরল সারের মধ্যে সমস্ত রকমের পুষ্টিগুণ আছে যা গাছের গ্রোথ বৃদ্ধিতে গাছকে হেলদি রাখতে গাছের পাতা সবুজে সবুজ রাখতে গাছে কুড়ি আনতে এবং ফুল ফোটাতে যথেষ্ট সাহায্য করে গাছের জন্য এই পুষ্টিকর খাবার তৈরি করতে কিন্তু কোনো রকমই ঝামেলা নেই এবং কোনো রকম টাকা খরচেরও দরকার নেই কম সময়ে কম খরচে আপনারা বাগান করুন মাঝে মধ্যে টবের মাটি একটু করে খুসে দেবেন যাতে মাটির ভেতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে জবা গাছে যে পোকা সব থেকে বেশি অ্যাটাক করে তা হলো মিলিবাগ মিলিবাগ কম থাকতে থাকতে আপনারা কিন্তু সেই মিলিবাগ নির্মূল করবেন তা না হলে পুরো গাছ মিলিবাগে ছেয়ে যাবে আপনারা বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে পারেন কিংবা বাড়িতে তৈরি করেও সেই কীটনাশক গাছে প্রয়োগ করতে পারেন তো আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করা শিখিয়েছি ইনো দিয়ে তৈরি করতে পারেন শ্যাম্পু দিয়ে করতে পারেন কিংবা বেকিং সোডা দিয়েও জৈব কীটনাশক তৈরি করে নিতে পারেন তবে একই কীটনাশক বারবার প্রয়োগ করবেন না ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কীটনাশক স্প্রে করবেন দেখবেন কয়েকদিনের মধ্যে যদি মিলিবাগ অ্যাটাক করে তাহলে স্প্রে করার কিছু দিনের মধ্যে সেই মিলিবাগ কিন্তু দূর হয়ে যাবে গাছে খাবার দেওয়ার থেকেও গাছে কেয়ার করাটা কিন্তু খুব বেশি জরুরি তাতে গাছ টবেই থাকুক বা কোল্ড ড্রিঙ্কসের বোতলেই থাকুক আপনার পরিচর্যা যদি ঠিক মতো হয় সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করেন তাহলে ছোট গাছ বড় গাছ ছোট টব বড় টব যাই হোক না কেন বারো মাস আপনারা কিন্তু জবা গাছ থেকে এই রকম ফুল পেয়ে যাবেন